ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত এ একটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ এদিকে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি স্থল সংযোগ চালু করেছে সৌদি আরব ও ওমান নিবিড় আমিনের রিপোর্ট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আরও একটি পদক্ষেপ নিল ইরান ও সংযুক্ত আরব আমিরাত ইরানের খুজেস্তান প্রদেশে তিনশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে আমিরাত এ বিষয়ে একটি স্মারক সই করা হল যার আওতায় গ্যাস ফায়ার থার্মাল সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে দুবাই ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ইরানের সঙ্গে আমিরাতের সম্পর্কে টানাপড়েন চলছে আর এমন পরিস্থিতিতেই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হল ফলে একে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই এদিকে মঙ্গলবার সাতশো কিলোমিটার ওমানি সৌদি সড়কের উদ্বোধন করেছে সৌদি আরব ও ওমান এর মাধ্যমেই দুই দেশের সরাসরি স্থল সংযোগ চালু হলো সৌদির জনবিনিয়োগ তহবিল ওমানে পাঁচশো কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে তথ্য দিয়েছে রয়টার্স নিবি রামিন নিউজ ফোর